ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তব মানুষকে বদলে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভিউয়ার্সরা যেখানে আছেন আর আজকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিও শুরুতেই বলে দিই যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছেন, সে সকল বন্ধুদের জন্য থাকলো অন্তর থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর একটা কথা আমার প্রিয় প্রিয় আপু এবং ভাইয়াদেরকে মনে করিয়ে দিই, আপনারা আমার ভিডিওটি দেখা যারা শুরু করে দিয়েছেন মনে করে এখনও একটা লাইক করেননি, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একদম ভুল করবেন না। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যা করেছি সেগুলো একটু ভিডিও করেছি শেয়ার করব বলে। আর বাংলাদেশে যাব, অলরেডি শপিং প্যাকিং শুরু হয়ে গিয়েছে। তো কী কী কেনাকাটা করেছি আসলে ভিডিওর ভিতরে কেনাকাটাগুলো দেখানো ঠিক না, যারা পেশাদার ব্লগিং মানে ব্লগ করে তারা হয়তো এটা দেখায় তাদের একটু ভিডিওটা বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য। আমি মনে করি এটা একদম ঠিক না। গিফট যাকেই করব অন্তর দিয়ে ভালোবেসে তার জন্য জিনিসপত্র নিয়ে যাব, এবং সে আগে আমার ভিডিওটা দেখেই যদি দেখে ফেললো তার জন্য কী কিনেছি সেটা তো আর কোনো সারপ্রাইজ থাকে না। তো ভালোবেসে যাকে কিছু গিফট করব, সে যদি মানে দেখে খুশি হয় আর সেই খুশিটা যদি আমি আমার নিজের চোখে দেখে ফিল করি সেটা অনেক বেশি ভালো লাগবে। সেজন্য ভিডিওতে আর কি ওইভাবে আমি কার জন্য কী কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু এমনি জাস্ট আজকে লাগেজগুলো গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখেন লাগেজ অলরেডি আমি নামিয়েছি, নতুন লাগেজ কিনেছি তিনটা, আর বাকি তিনটা লাগেজ আমার ঘরেই ছিল। তো সব কিছু আমি এখন বের করে আজকে চেষ্টা করলাম মানে লাগেজগুলো গুছিয়ে নেওয়ার জন্য, কারণ এতদিন শপিং করেছি আর এই ব্যাগের ভিতরে নিয়ে এসে এমনিতেই বসিয়ে রেখেছি, এলোমেলো হয়ে আছে। কারণ আমি যতটুকু মাল পাবো ঠিক সেই মাপে সেই অনুযায়ী আর কি আমাকে লাগেজগুলো গুছিয়ে নিতে হবে। তো সেইভাবেই চেষ্টা করছি। আপনাদের ভাইয়া অফিসে আছে, আমাকে ফোন করেছিল যে এক একটা লাগেজে আমার 23 কেজি করে মাল নিতে পারবো আর কি আমি। তো আমি 2টা পাবো, আমার মেয়ে 2টা পাবে, আপনাদের ভাইয়া 2টা পাবে, টোটাল 6টা লাগেজ আমি বুকিংয়ে দেবো। তো সেইভাবে আমরা এক একজন মানে 46 কেজি করে মাল পাবো, সেইভাবে আমি লাগেজগুলোকে সাজানোর চেষ্টা করছি। আর দেশে যাওয়ার সময় আমি মোটামুটি সবার জন্যই একটু হলেও কিছু না কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি, তো যাতে সবাই একটু খুশি হয়। খুশি করার জন্যই কিন্তু এখান থেকে শপিং করে কষ্ট করে টেনে নিয়ে যাই, যে যে জিনিসটা পছন্দ করে তার জন্য ঠিক সেটা নিয়ে যাওয়ারই চেষ্টা করি। কারণ আমি মিনিমাম 20টা ফ্যামিলির জন্য চিন্তা করে যাই এখান থেকে, যে 20টা ফ্যামিলির জন্য আমি জিনিস নিয়ে যাব। আমি যদি একটা ফ্যামিলির জন্য জিনিস নিয়ে যেতাম হিউজ পরিমাণে জিনিস নিতে পারতাম, যেহেতু আমাকে 20টা ফ্যামিলির জন্য নিতে হয় তো সবাইকে খুশি করা কিন্তু অত সহজ কথা না। তারপরও আমি চেষ্টা করি সবাইকে খুশি করার জন্য। তো আমি লাগেজগুলো আজকে সুন্দর মতো গুছানোর চেষ্টা করলাম, এখনও অনেক দিন বাকি আছে যাওয়ার, তারপরে তো মার্কেটে যেতে হবে, আর অনেক কিছু কেনাকাটা আছে সেগুলো গুছিয়ে নেব। আর এই যে একটু সবজির বাজারও করে নিয়ে এসেছিলাম, ফলের বাজার অল্প অল্প করেই কিনছি, কারণ দেশে চলে যাব, বেশি সবজি কিনলে এগুলো নষ্ট হয়ে যাবে। আর ফল কিনে নিয়ে আসছি হালকা পাতলা, যতদিন আছি আর কি এখন দুবাই শহরে, অল্প অল্প করে বাজার করে নিয়ে আসার চেষ্টা করছি। আর এই যে ফ্রুটস, আর বাসায় একটু ফ্রুটস এখন বেশি খাওয়া হচ্ছে, কারণ রাতে দেখা যাচ্ছে যে কেউই রাত্রে ভারী খাওয়াটা খাচ্ছে না, সবাই মানে একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছে, সেজন্য আমি ফলটা একটু বেশি করে কিনে নিয়ে আসছি। কাঁচা আম পেয়েছিলাম, কাঁচা আম কিনে নিয়ে আসছি আচার দেওয়ার জন্য। অলরেডি আমি এক বয়ম আচার দিয়েছি আর এক বয়ম আচার দেব। আমার আচারটা বেশি ভালো লাগে যখন খিচুড়ি রান্না করি বা ডাল দিয়ে যখন ভাত খাই, একটু আচার হলে আমার ভালো লাগে। তো খোসাসহ আমের আচার দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন আমি আমটা কেটে সুন্দর করে রোদে দিয়েছিলাম একদিনের ভিতরেই, মানে আমি দুপুরের দিকে কেটে রোদে দিয়েছি, এখন সন্ধ্যা একদম শুকিয়ে গিয়েছে। আমি এখন ঘরে নিয়ে যাব, নিয়ে এখনই আচারটা তৈরি করে ফেলবো। এই যে দেখেন, আর কাপড়গুলো উঠিয়ে ফেলবো, বাইরে কিন্তু অনেক গরম, ঘরে সবসময় এসি চলে সেজন্য ঘর অনেক ঠান্ডা,
কিন্তু গেটটা খুলে যেই বারান্দায় এসেছি, বাইরে ওয়েদারটা আপনাদের দেখায় কিছুই দেখা যাচ্ছে না, এতটা গরম, ঘোলা ঘোলা হয়ে আছে। 48 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রা থাকে রাতেও, তাহলে বোঝেন কি পরিমাণ গরম। পুরো কুয়াশা কুয়াশা হয়ে আছে সব দিকে। এখন আমি আচারটা এই যে চুলায় বসিয়ে দিয়েছি, আর এই আচারটা কিন্তু অনেক দিন রাখা যায়। আমার বড় মেয়ে খুবই পছন্দ করে আচার, 2 বয়ম করেছি, ও যদি আসে ওকে 1 বয়ম দিয়ে দিব আর আমি 1 বয়ম রাখবো। আর 12 মাসই এখানে আম পাওয়া যায়, আম নিয়ে টেনশন নাই, কাঁচা আম কিন্তু 12 মাসই পাওয়া যায়, যে কোনো সময় কিনে নিয়ে আসলেই আচার বানানো যায়, আর একটু দাম কম বেশি এই আর কি। তাছাড়া কিন্তু 12 মাসই আমের আম পাওয়া যায় এখানে, কাঁচা আম পাওয়া যায়, পাকা আম পাওয়া যায়, সব ধরনের আমই পাওয়া যায়। তো আমি আচারটা একটু মানে রেডি করে এখন রেখে দেবো, 2 দিন জাল দেব। পরের দিন আমরা একটু বাহিরে গিয়েছিলাম, শপিং করার উদ্দেশ্যে গিয়েছিলাম, আর আমার মেয়েকেও বললাম, নেহা কিন্তু ঈদে ওই রকম কোথাও যাওয়া আসা করেনি, তো ওই যে ওর ফ্রেন্ডের সাথে ও একটু মিট করবে, তো বললাম ঠিক আছে আমরাও শপিং করব, আর তুমিও তাহলে তোমার ফ্রেন্ডের সাথে একটু ঘোরাঘুরি করো, তাহলে চলো। তো আমরা এটা নতুন মার্কেট, এটা একদম মানে অনেক দেরি হয়েছে, আমরা এসেছি আর কি এটাতে প্রথম, সেজন্য বললাম নতুন। এখানে এসে দেখলাম কী কী জিনিস আছে, খুবই সুন্দর সুন্দর জিনিস আছে। তো এগুলো তো এখন আমার কেনাকাটা করতে হবে না, আমি যেগুলো কেনাকাটা করার জন্য এসেছি সেগুলোই খোঁজাখুঁজি করছি। আর আমার যেহেতু ছোট কোনো বেবি নেই, সেজন্য এই সমস্ত ছোট বাচ্চাদের জিনিসগুলো এখন একটু বেশি ভালো লাগে। বাচ্চারা যখন এই ধরনের ছোট ছোট জিনিসপত্র নিয়ে খেলাধুলা করে, সাইকেল চালায়, এগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে দেখছিলাম অনেক কিছুই আছে এই মার্কেটটাতে। আর ব্যাগ তো অলরেডি আমি কিনে ফেলেছি গিফটের জন্য, বাংলাদেশে নিয়ে যাব। তো ব্যাগগুলো আমার কেনা হয়ে গেছে, এখানে এসে দেখলাম ব্যাগগুলো অনেক সুন্দর। তো আপনাদের ভাইয়া বলছিলো যদি ব্যাগ আরও নিতে চাও নিয়ে নাও, তো আমি দেখলাম যে আসলে ব্যাগ নিলে কী হয়, মানে লাগেজের জায়গাটা কমে যায়, ব্যাগগুলোর ভিতরে কাপড় চোপড় দিয়ে তারপরে নিতে হয়, নাহলে ব্যাগা তেরা হয়ে যায়। আমি অলরেডি 2টা না 3টা ব্যাগ যেন নিয়ে ফেলেছি, তো আমার এখন আর ব্যাগ লাগবে না। আমি ব্যাগগুলো দেখছিলাম, ব্যাগগুলোর কিন্তু অনেক প্রাইস, একদম যে কম দাম তা না, ব্যাগগুলো অনেক দাম। এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো সুন্দর লাগলো না, কিন্তু ব্যাগের অনেক দাম। তো এখান থেকে টুকটাক অনেক কিছু কেনাকাটা করলাম, আর নেহা তো ঘুরতে চলে গেল ফ্রেন্ডের সাথে, আমরা এখান থেকে কেনাকাটা করে ফুড কোর্টে যেয়ে বসবো, কারণ এত বড় মল, এত বড় মলে হাঁটাহাঁটি করলে পা প্রচুর ব্যথা করে, সেজন্য আপনাদের ভাইয়া বললো কেনাকাটা শেষ করে ফুড কোর্টে যেয়ে আমরা একটু বসবো। আর একটু দেখাচ্ছি, দেখেন আমি এখান থেকে বেশ কিছু পারফিউম নিলাম, সেন্টগুলো নিয়েছি, আর এই সেন্টগুলো কিন্তু অনেক প্রাইস, এখানে সেলেই এত প্রাইস, আর নর্মালি কিন্তু এগুলো আরও অনেক দাম। আমি ক্লোজ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ সেন্টগুলোর দাম, দেখেন। এই যে আমার কিন্তু অনেকগুলো সেন্ট কেনা হয়েছে, কারণ ভালোবেসে একটা ভালো জিনিস দেওয়াটাই আমি মনে করি ভালো, আর যে যেটা বোঝে, অনেকের কাছে মনে হবে যে একটা সেন্ট দিয়েছে, আসলে একটা সেন্টের দাম কিন্তু 4-5 হাজার টাকা বাংলা টাকার, কিন্তু 3 থেকে 4-5 এরকম পড়ে যায় একটা সেন্টের দাম। যারা বোঝে তারা খুশি হয়, আর যারা বোঝে না তারা কিন্তু খুশি হতে পারে না, আর এই দুনিয়াতে সবাইকে খুশি করা কিন্তু অত সহজ নয়। সবথেকে বড় কথা, জিনিসপত্র দিলেই যে ভালোবাসা পাওয়া যাবে এমন নাই, জোর করে কারোর উপর অধিকার দেখিয়ে লাভ নেই, কারণ যে সত্যিকারে ভালোবাসবে সে হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু খুঁজে বের করে নেবে এবং কাছে আসবে। ঈদের শপিং, ঈদের একটা ব্যস্ততা ছিল, সেই ব্যস্ততা কাটতে না কাটতেই আবার দেশে যাওয়ার জন্য প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। নিজেকে দেওয়ার মতো সময়টাও কিন্তু একদমই পাই না, এর ভিতরে তো আমার মেয়ের পরীক্ষাও চলছিল, সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত একটা সময় পার করেছি। তারপরে শরীরটাও বেশি একটা ভালো ছিল না, কিন্তু শরীর ভালো না থাকলে কী হবে, কাউকে বলার মানে উপায় নাই যে আমার শরীরটা খারাপ, কারণ নিজের কাজ এখানে নিজেকেই করতে হয়, কোনো কিছু মানে মানুষের সাথে শেয়ার করা যায় না। ভালো মনে কারোর সাথে যদি কোনো কিছু শেয়ার করা হয়, দেখা যাবে পরবর্তীতে কিছু মানুষের সব কিছুতেই জ্বলে। ব্লগটা আর বেশি বড় করছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, অন্তর থেকে সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো ব্লগটা শেষ করছি, আল্লাহ হাফেজ।